গাছের গোড়ায় গোড়া যেমন পানি দেওয়া লাগে ইসলামের কাছে গোড়ায় রক্ত দেওয়া লাগে কথা বলেন ঠিক কি না সেই রক্তের দ্বারা চালু হয়েছে তাইফের জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন ইসলামের জন্য কথা বলেন ঠিক কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের জমিনে দানদার মোবারক শহীদ করে দিয়েছেন নিজের মাথা ভেঙে লোহার হেলমেট ভেঙে দুইটা করা নবীজির মাথার ভিতর ঢুকেছিল কথা বলেন ঠিক কিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে পিটাইতে পিটাইতে তিন দিন পর্যন্ত বেহুশ রাখা হয়েছে আমির হামজা লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু কারবালার জমিনে শাহাদাত বরণ করেছে সেই রক্তের ধারাবাহিকতা আস্তে আস্তে 1931 খ্রিস্টাব্দে 5 মে দিবাগত রাতে তাহাজ্জুদের সময় সাহেদ আহমদ বেরলভী ইসমাইল শহীদ ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন কথা বলেন ঠিক কিনা সেই রক্তে আস্তে আস্তে 2013 সালে নাস্তিক এবং মুরতাদ ব্লগাররা আমার নবীকে নিয়ে কটূক্তি করে ইসলামকে নিয়ে কটূক্তি করে আল্লাহকে নিয়ে কটূক্তি করে ইসলামের শিয়ার বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে তখন আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল জনসাধারণ মুসলমান যখন নারে তাকবীর আল্লাহু আকবর দিয়ে 5 মে দিবাগত রাতে 2013 সালে সাতটা সত্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিনের জন্য নিজের জান আল্লাহ মাহমুদ শফিরিটাকে উৎসর্গ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى في آية أخرى يا ما غرك بربك الكريم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك عليه محمد محمد آكار كفركم مِتَايَا
কুফর কো মিটাকা সদাকাত বাতায়া বলাগাল উলা বিকমালিহি কশাফাত দুজা বিজমালিহি হাসলতু জমিউ খসালিহি صلوا عليه وآله كونا انك مختار خدا تم کو بنایا كونا انك مختار خدا تم کو بنایا امت کے نگہبان خدا تم کو بنایا امت کے نگہبان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدت سے میرا دل میں تمنا ہے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ تلوار بکٹ ہو کن کل میدان آسی تلوار بکٹ ہو کن کل میدان آسی دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر تو مرد مسلمان تو مرد مسلمان تو مرد مسلمان تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار تو ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن جو بولے اللہ اکبر শ্রীনগর দক্ষিণ বারা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সামনে অবিষ্ট মুরব্বিন আজম যুবক বন্ধুগণ কুসিকাছা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানগত সদ্দিয়া মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলী শানদরবারে অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করছি যে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনের শান্তি পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেস্তের বাগানে ওলামাদের মজলিসে আশিকিন জাকিরিন শাকিরদের মজলিসে আল্লাহ আশার বসার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার মতো যে আল্লাহ মদত দান করেছেন সাহায্য করেছেন তৌফিক দিয়েছেন সে মহান মালিকের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে শব্দজনিত কণ্ঠে রবের সন্তুষ্টির জন্য উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে এখানে এসে বসতে পেরেছেন কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার ইচ্ছা পোষণ করেছেন এই জন্য আপনারা খুশি না ভেজা, তাহলে একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ জোরেই দিতে হবে, তাহলে বাতিল নাস্তিক মোর্তাদেরা এরা রাস্তা পাবে না পথ পালাতে, কথা বলেন ঠিক কিনা? একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন তার লাভ কত জানেন? আল্লাহর হাবিব বলেন আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে আমার কোন উম্মত উম্মতি যদি একবার সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ
আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেন সুবহান আমরা দুনিয়াতে জিতবার কোরআনের আয়াত কারিমা তেলাওয়াত করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলা তাসবিহ তাহলিল যতই পড়ি এগুলাই আমাদের জন্য লাভ এবং ফায়দাজনক মৃত্যুর পরে যদি লক্ষ লক্ষ কোটি কোটি বার মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যদি আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতই কোরআন তেলাওয়াত করি একটা নেক আপনার আমার আমলনামায় হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন কোরআনের মধ্যে কত দাম আল্লাহর হাবিব বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা এ আমার উম্মতের দল এ আমার উম্মতরা এ আমার গুনাহগার উম্মতরা আলাইকুম বিমুজালাসাতিল উলামা তোমরা উলামাদের মজলিসে বসো জোরে কোন সুবহানাল্লাহ ওয়া ইস্তিমাই কালামিল হুকামা উম্মতের আলেমগণ যে কথাগুলো বলবে ওয়া ইস্তিমাই কালামিল হুকামা মনোযোগ সহকারে তোমরা ওই কথাগুলো শোনো নবীজি বলেন কেন শুনবা মনোযোগ সহকারে কেন শুনবা উম্মত ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবিল মাইতি বিনুরিল হিকমা নবীজি বলেন আল্লাহ তাআলা উলামাদের জবানতি কোরআন এবং হাদিসের কথা পরকালের কথা আল্লাহর কথা তোমার দিলের মধ্যে ধাক্কা লাগবে অন্ধকার দিলটা আলোকিত হয়ে জান্নাতি হবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন আমার উম্মত আমি নবী অনেক কষ্ট করেছি দিনের জন্য আমি নবীর প্রেম আর মহব্বত তোমার অন্তরে ঢুকাও আমি নবীর প্রেম আর মহব্বত তুমি কেমনে ঢুকাইবা আল্লাহর হুকুম আমায় আমি নবীর তরিকা অনুযায়ী যদি তুমি চলো আমি নবী তোমাকে ভালোবাসবো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন উম্মত আমাকে তোমরা পাও নাই এই জন্য মনের মধ্যে একটা ব্যথা লাগবে আরে আমার দিনের নবী কত কষ্ট করছে দিনের জন্য নবীকে আমি দেখতে দেখতে পারি না একটা নজর আবু জাহেল উতবা বেমান কাফেররা আমার পয়গম্বরকে দেখেছে উম্মত হইয়া দিনের নবীকে একটা নজর দেখতে পারি না এ মন বড় ব্যথা কথা কন ঠিক কিনা আল্লাহর হাবিব আমার উম্মত আমি বিশ্ব নবীকে দেখতে পারো নাই মনে বড় আশা রাখবা তাহাজ্জুদ সেজদায় আল্লাহর দরবারে কাঁদবা আল্লাহ তোমার নবীকে দেখতে পারি নাই আল্লাহ তোমাকে দেখতে পারি নাই আল্লাহ জীবনে একবার হইল তোমার ঘর তোমার নবীর রওজা দেখার তৌফিক দিও যেরকম সুবহানাল্লাহ নবী আমার বলেন আমার উম্মত আমাকে পাও নাই উম্মতের আহলে হোক উলামায়ে কেরামের চেহারা দিকে তুমি তাকাও নবী বলেন আমার উম্মত আমি নবী চারার তাকাইতা যেমন সবই তো উম্মতের উলামায়ে কেরামের চারার দিকে তাকাইলে আল্লাহ তোমার সুগিরা গুনাহ খাতা গুলা মাফ করবে যেরকম সুবহানাল্লাহ নবী আমার বলেন উম্মতের উলামায়ে কেরাম আমি নবীর দিন যে সমস্ত আলেমরা গ্রহণ করবে তাদেরকে যদি তোমরা মুসাফা করো তাদের সাথে তাদের সঙ্গে যদি তুমি মহালেখা করো আমি নবীর সঙ্গে মুসাফা করলে মহালেখা করলে যে সব হইতো আল্লাহ তোমার আমল নামা সে সব দান করবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন কোরআনের হাদিসের মজমা কোরআনের মজমা কত বড় দাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ
إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيمن عنده الله حبيب بولن এই যে একটা মসজিদে আপনারা বসছেন আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতাগণ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় জোরে কল সুবহানাল্লাহ আমাদের সিকিউরিটি গার্ড দেয় অগশিয়াতুমুর রাহমা আল্লাহর রহমত আমাদেরকে ডেকে নেয় নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর শান্তি সাকিনা আমাদের উপর অবতীর্ণ হতে থাকে আল্লাহর হাবিব বলেন এখানে যারা বসবে আলোচনা শুনবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে আল্লাহ তাআলা তাদের আলোচনা ফেরেশতাদের সঙ্গে করেন জোরে কোন সুবহান আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম এ বান্দা তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করব আমি আল্লাহ তোমাদের স্মরণ করব বান্দারে তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আমি মালিক আল্লাহ তোমাকে স্মরণ করব যখন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে যখন ফেরেশতারা যাবে এই মাহফিল থেকে যারা যে সমস্ত ফেরেশতারা আমাদের সিকিউরিটি গার্ড দিতেছে আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেরেশতারা তোমরা কোত্থেকে আসলা কি ব্যাপার ফেরেশতারা বলবে আল্লাহ আল্লাহ সব কিছু দেখেন আল্লাহু সামিউন বাসির আল্লাহ সব কিছু দেখেন শুনেন আপনারা যে এখানে বসছেন আল্লাহ দেখেন কিনা সব কিছু দেখতেছেন শুনতেছেন আল্লাহ তাআলা তারপর জিজ্ঞাসা করেন ফেরেশতারা তোমরা কোত্থেকে আসলা কি ব্যাপার ফেরেশতারা জবাব দেয় আল্লাহ শ্রীনগর নামাজের পরে তোমার বান্দা বান্দিরা কোরআন এবং হাদিসের জন্য তোমার কথা হবে তোমার প্রেম তাদের অন্তরে লালন পালন করার জন্য তারা মাহফিলে আসছিল ওই মাহফিল থেকে আমরা আসছি জুলে গান সুবহান আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমার বান্দা মায়ের বান্দা বান্দিরা যা আছে তাদের ঘর নাই তাদের বাড়ি নাই তাদের সালামে নাই ফেরেশতারা বলবি আল্লাহ তাদের ঘর আছে বাড়ি আছে সালামে আছে ব্যবসা সব কিছু আছে আল্লাহ তাআলা বলেন সব কিছু ছেড়েও আমার জন্য আছে বলে হ্যাঁ আল্লাহ আপনার জন্য আছে আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমার মায়ের বান্দা বান্দিরা কি চায় ফেরেশতারা বলে আল্লাহ আপনার পাগল পাড়া মায়ের বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি চাই তুরাগান সুবহানাল্লাহ জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই কিনা আল্লাহ দরবারে কান্দি না যে আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করেন নবীজি বলেন জাহান্নাম থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে মাম্বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার যে আমার উম্মতের চোখের কোটা থেকে পানি বেবে পড়বে চোখ দিয়ে যদি তুমি জাহান্নামের বই কান্দ নবীজি বলেন দুনিয়ার আগুন আগুন যদি দুনিয়ার ঘরে লাগে যায় দুনিয়ার আগুন নিবাতে যেরকম ভাবে পানি সারা নিবানো যায় না জাহান্নামের আগুন চকের পানি সারা নিবানো সম্ভব না যেরকম সুবহানাল্লাহ আল্লাহ আপনার বান্দা বান্দিরা জাহান্নামের আগুন থেকে মাফ চায় আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা আমার বান্দা বান্দিরা কি জাহান্নাম দেখছে না আল্লাহ দেখে নাই আল্লাহ বলবে ফেরেশতারা আর কি চায় ফেরেশতারা বলবে আল্লাহ তোমার সুন্দর বানানো জান্নাত চাই জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাত চায় আল্লাহ বলবে জান্নাত দেখছে আমার বান্দা বান্দিরা না মালিক দেখে নাই তাহলে তারপর জান্নাত চায় বলে হ্যাঁ আল্লাহ জান্নাত চাই আল্লাহ বলে ফেরেশতারা উশহিদুকু তোমরা সাক্ষী থাকো এই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে দেখে নাই আমার আমির নবীকে অনেকে দেখে নাই আমার উম্মতরা আমার বান্দা বান্দিরা তোমরা সাক্ষী থাকো মাহফিলে যারা আসে আমার প্রেম ভালোবাসা অন্তরে লালন পালন করার জন্য তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের পিছনের জিন্দগির সমস্ত গুনাহে মাফ করে দিলাম জোরে কোন সুবহান আল্লাহর হাবিব বলেন কোরআনের মাহফিলের কত দাম আশপাশে যত গুরুস্থান আছে কোরআনের মাহফিলের কারণে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামীদের সমস্ত কবর আযাব আল্লাহ মাফ করে দিবে যখন সুবহানাল্লাহ আশেপাশে যত গুরুস্থান আছে 40 দিন পর্যন্ত
একটা মজমা হওয়ার কারণে আশেপাশে যত গোরস্থান আছে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তাদের কবরের আযাব আল্লাহ maaf করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কি মনে করেন মাহফিলের দাম আছে না নাই এই মাহফিলের দাম আছে না নাই আল্লাহ তাআলার মায়া দয় আমাদের প্রতি আছে না নাই এটা জোরে সুরে কোন আছে না নাই নবীজি বলেন আল্লাহ তাআলার নিরা 100 ভাগ দয় মায়া আছে 100 ভাগ দয় মায়া থেকে 99 ভাগ দয় মায়া আল্লাহ তাআলা নিজের জন্য রাখলেন জোরে বলেন কয় ভাগ 100 ভাগ দয় মায়া থেকে 99 ভাগ দয় মায়া আল্লাহ নিজের জন্য রেখে দিলেন আর থাকে মাত্র এক ভাগ নবীজি বলেন এক ভাগ দয় মায়াকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করলেন 99 ভাগ দিলেন আমাদের নবীজির অন্তরে এক ভাগ দিলেন সমস্ত মাখলুকাতের অন্তরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার 100 ভাগ দয় মায়া 99 ভাগ দয় মায়া আল্লাহ নিজের জন্য রেখে দিলেন বান্দা বান্দির উপকারের জন্য বান্দার মহব্বতের জন্য এক ভাগকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন 99 ভাগ দিলেন আমাদের নবীজির অন্তরে এক ভাগ করলেন সমস্ত মাখলুকাতের অন্তরে আপনাদের কাছে প্রশ্ন করি যে মালিক আল্লাহ 100 ভাগ দয়া মায়া রাখলেন ওই আল্লাহর বান্দা বান্দির জন্য কেমন দয়া মায়া কথা বলেন ঠিক কি না আল্লাহ বলে বান্দা যখন তুই আমাকে ডাক দিবি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকে আমি আল্লাহ জোর সাড়া দেই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমাদের মায়া মহব্বতের কারণে রাত্র দিনে 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না জোরে বলুন সুবহানাল্লাহ রাত্র দিনে 24 ঘন্টার মধ্যে আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না কেন ঘুমায় না আল্লাহ তাআলা বলে বান্দা তোমাদের দয়া মায়া আমারে ঘুমাইতে দেয় না জোরে বলুন সুবহান এ বান্দা আমি আল্লাহ কত দয়া মায়া পয়গম্বর নূহ আলাইহি সালাতু ওয়াসালাম 950 বছর উম্মতেরকে দাওয়া দিলেন কয়শো বছর জোরে কোন 950 বছর উম্মতেরকে দাওয়া দিলেন পয়গম্বর নূহ ওনার উম্মতেরা খুব দুষ্ট প্রকৃতির ছিল ওনাকে তো নবী হিসাবে মানেন না আরো নির্যাতন কত কষ্ট কত আঘাত কত পাথর মারে কত আঘাতে কত গালি দেয় পয়গম্বর নূহ আল্লাহ তাআলা বলেন পয়গম্বর নূহ ইসলামের জন্য কষ্ট করতে হবে তাদেরকে দাওয়া দিতে হবে সকালবেলা ওনার উম্মতেরা মারে পয়গম্বর নূহ নবীকে মারে জিবরাইল আমিন বিকালবেলা আয়সা ওনার গায়ে হাত বুলায় দেয় আবার আগের মতো সুস্থ হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই প্রজন্ম যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মুরব্বী যারা আছে বৃদ্ধ যারা আছে তারা বিদায় হয়ে গেলে পরবর্তীতে যারা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তারা যখন আসবে তারা আমার দিন গ্রহণ করবে ইসলাম মানবে আল্লাহ মানবে আমি নূহ নবীকে মানবো জোরে বলুন সুবহানাল্লাহ হঠাৎ করে পয়গম্বর নূহ টাকা দেখলে একটা ছোট্ট বাচ্চা মাত্র অল্প বয়ে ধরেন 5-6 বছর বয়স হবে বাচ্চাটার একটা পাথর নিয়ে পয়গম্বর নূহ নবীকে একটা আঘাত করে ঢিল মারে আর বলে পাগল পাগল বলে পয়গম্বর নূহ নবীকে গালি দেয় পয়গম্বর নূহ বলেন ও মালিক এতদিন ভাবতাম এই প্রজন্ম বিদায় হয়ে গেলে পরবর্তী প্রজন্ম আসবে তারা আমার দিন গ্রহণ করবে কিন্তু দেখা যায় এই ছোট্ট বাচ্চা আমাকে আঘাত করছে আমার মনে বিশ্বাস হয় না পরবর্তীতে তারা ঈমান আনবে নূহ নবীর মনে খুব আঘাত লাগলেন দোয়া করলেন রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দায়ারা ও আল্লাহ এই জাতির সমস্ত কিছু তুমি ঘরবাড়ি সব কিছু ধ্বংস করে দাও আল্লাহ তাআলা পয়গম্বর নূহ নবীকে বলল নূহ নবী আপনি কি ওই দোয়াটা আল্লাহর দরবারে করে ফেলেছেন আমার দরবারে কি আপনি ওই দোয়াটা করেছেন যে একটা দোয়া সমস্ত পয়গম্বরদেরকে বিশেষভাবে দেওয়া হয়েছে এই দোয়াটা কি আপনি করে ফেলেছেন পয়গম্বর নূহ বলেন আল্লাহ ওই দোয়াটা আমি করে ফেলেছি তুমি এই জাতিকে ধ্বংস করে দাও আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন নূহ নবীকে বলেন নূহ নবী আপনি একটা কিস্তি তৈরি করেন নূহ নবীর অনেক লম্বা ঘটনা কিস্তি তৈরি হয়ে গেল বৃদ্ধ একটা মহিলা ছিল আমার যে মূল মাকসাদ
আমার আয়াতে যে সাদৃশ্য হলো আল্লাহ কেমন মায়ার বান্দা বান্দা বান্দার প্রতি আল্লাহ কেমন ভালোবাসা নূহ নবীর জামানায় তাফসীরে কিতাবের মধ্যে আছে একজন মহিলা ছিল বৃদ্ধ মহিলা নূহ নবী যখন বললেন হে মানুষেরা তোমরা হয়তোবা ইসলাম ধর্ম গ্রহণ করো যদি তোমরা নৌকায় আরোহণ না করো একটা মানুষও তোমরা जिंदा থাকতে পারবে না মহাপ্লাবন হবে বন্যা হবে সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে অনেকে ঠাট্টা মস্করা করে বলে এত প্লাবন হয়ে যাবে আমরা নিঃশ্বাস হয়ে যাবে এটা হতে পারে না নূহ নবী বলে সব ধ্বংস হয়ে যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বলতেছেন মহিলা আছে পয়গম্বর নূহ নবীকে বললেন পয়গম্বর নূহ নবী আমি রাস্তার মধ্যেই থাকব আমি রেডি হয়ে থাকব গাটি বুসকা নিয়ে আপনি আমাকে নিয়ে যান নূহ নবী বললেন মা ঠিক আছে আপনাকে নিয়ে যাব হঠাৎ প্লাবন শুরু হয়ে গেল চুলা তলদস্তি দেশ দিয়া যখন পানি বের হতে লাগলো নূহ নবী মহা প্লাবনের কারণে সকল মানুষকে নিয়ে জীব জানোয়ার নিয়ে কিস্তিতে আরোহণ করলেন বৃদ্ধ মহিলার কথা ভুলে গেলেন চল্লিশ দিন পর্যন্ত প্লাবন ছিল চল্লিশ দিন পর্যন্ত যখন প্লাবন বন্ধ হয়ে গেল আল্লাহ তাআলা বলেন নূহ নবী এখন আপনি আবার জায়গা ফিরে যান এখন তো প্লাবন হয়ে গেছে কাফেররা সব ধ্বংস হয়ে গেছে নূহ নবী ফিরে আসলেন ওনার বাড়িতে যে বৃদ্ধ মহিলাটা ওনার কাছে বলেছিল ওনার নৌকা আরোহণ করার জন্য নূহ নবী তার বাড়িতে গেলেন গিয়ে দেখেন নূহ নবী আগে ভাবতেছেন আমার কাছে যে বলেছিল যেখানে আল্লাহর ঘর খানা কাবা মাটির নিচে পড়ে গেল ওইখানে বৃদ্ধ মহিলা আর বাঁচতে পারে নাই আহারে আমার মনটা খুব দুঃখ মহিলা তো আমাকে বলেছিল আমার কারণে উনি মারা গেছে হয়তোবা নূহ নবী বললেন গিয়ে দেখি তার বাড়ির কি অবস্থা ঘরের কাছে গেলেন যে ঘরটা নূহ নবী আগে দেখেছিলাম প্লাবনের আগে সেই ছোট্ট কুড়ের ঘরটা এখনো জায়গা দিয়েছে এদিকে সব কিছু ধ্বংস হয়ে গেছে এখনো দেখা যায় কুড়ের ঘরটা নূহ নবী এখন গিয়ে বলেন ঘর আছে দেখা যায় তাহলে ভিতরে দেখি বৃদ্ধ মহিলা আছে কিনা এমনি ঘরের ভিতরে যাবে নূহ নবী ডাক দেয় ও মা ঘরে আসেননি ওই বৃদ্ধ মহিলা বলে ও পয়গম্বর নূহ উনি ঝাড়ু দিতেছিলেন উনি বলতে হ্যাঁ আমি তো আছি প্লাবন শুরু হয়ে গেছে আমি গাটি নিয়ে প্রস্তুত আছি চলেন যাই নূহ নবী সেজদায় পড়ে গেলেন আর ডাক দেবেন ও মা প্লাবন তো হয়ে গেছে দুনিয়া যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে গেছে আল্লাহ আপনাকে বাঁচায় রাখছেন জোরে কর সুবহান নূহ নবী সাইদার মধ্যে পড়ে গেলেন আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে গেছে তোমার ঘরখানা কাবা মাটির নিচে পড়ে গেছে আল্লাহ তোমার কাছে জানতে চাই এই বৃদ্ধ মহিলার ঘর কিভাবে রইল বৃদ্ধ মহিলা কিভাবে জিন্দা রইল যেরকম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে ও নবী তুমি তোমার উম্মত বলতে পারো আমি আল্লাহ আমার মায়ার বান্দা বান্দিদেরকে এত সুন্দর করে আমার মায়ার বান্দা বান্দিরে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে আমি আল্লাহ আর কোন প্রাণী বানাই নাই যেরকম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে ও নবী তুমি তোমার উম্মতকে বলতে পারো আমি আমার বান্দা বান্দি আমার বান্দির যখন কেউ ছিল না মহাপ্লাবন সব কিছু ধ্বংস হয়ে যাইতেছে আমার বান্দি আমি আল্লাহকে স্মরণ করছে আর ডাক দিয়ে বলছে আল্লাহ ও জিকির করতেছে আল্লাহকে স্মরণ করতেছে আল্লাহ তাআলা বলেন ও নবী তুমি নবী হইয়া তোমার উম্মতকে বলতে পারো আমি মালিক রহমানুর রহিম হইয়া আমি আমার বান্দিকে বলতে পারি না যেরকম সুবহানাল্লাহ এখন প্রশ্ন আছে আল্লাহ যদি এত দয়া মায়া হয় আল্লাহ তাআলা কিভাবে তার মায়ার বান্দা বান্দিকে নিজ হাতে বানাইয়া কিভাবে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে আবার জ্বালায় দিবে কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন আবার কিভাবে জাহান্নামের আগুনে আবার জ্বালাইবেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী দেখতেছেন একজন মহিলা রান্না করতেছে চুলার মধ্যে লাকড়ি দিতেছে তার পাশে একটা বাচ্চা ছিল নবীজি বলেন বাচ্চাটা চুলার মধ্যে বারবার হাত দিতে যায় হাত দেয় একটা বাচ্চা ছিল নবীজির জমানার মধ্যে একজন মহিলা পাক করতেছে এ পাকরত অবস্থায় একটা ছোট্ট একটা বাচ্চা বারবার চুলার মধ্যে হাত দিতেছে বারবার চুলার মধ্যে হাত দিতেছে মা বাচ্চাটার হাত টান্ডা ধরে এইভাবে আয়না দা যেন বাচ্চাটা আগুনে না পুড়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ
নবীজি বলেন ও সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন একটা মা তার সন্তানের কত মহব্বত কত মায়া সন্তান বারবার এই আগুনের মধ্যে হাত দিতেছে পুড়ে যাবে এটা মা জানে সন্তান বুঝে না কিন্তু মার অন্তরে ধাক্কা লাগে বাচ্চাটাকে আগুনে পুড়তে দেয় না এমনি মহিলা ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ একজন মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করার কারণে মা সন্তান সন্তানের হাত পুড়ে যাবে এজন্য মা বারবার তার অন্তরে ধাক্কা লাগে তাকে ফিরায় রাখে আল্লাহ রহমানুর রহিম হইয়া তার বান্দা বান্দিকে কিভাবে জাহান্নামের আগুনে জ্বালাবে আমার প্রশ্ন জাগে জন সুবহান কথা ঠিক না বেটি মা পারে না তার সন্তানকে জাহান্নামের দুনিয়ার আগুনে দিতে দুনিয়ার চুলায় পুড়ে যাক দেশ মা বাবা চায় না নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে কিন্তু আল্লাহ রহমানুর রহিম হইয়া তার বান্দা বান্দিকে কিভাবে জাহান্নামে দিবে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় ও জিবরাইল বন্ধুর কাছে সংবাদ নিয়ে যাও প্রশ্ন যত কঠিন হয় উত্তর কিন্তু এত কঠিন না হযরত সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার মায়ের বান্দা বান্দি যারা চোখ দিয়ে পানি পড়বে আমি আল্লাহর হুকুম আহকাম মানবে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো না হযরত সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দয়া মায়ার আংশিক বললাম নবীজির অন্তরে উম্মতের মহব্বত আছে না নাই আল্লাহ তাআলা বলেন এ আমার বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা এত দয়া মায়ারে বান্দা বান্দি তোর চোখ দিয়ে যদি পানি পড়ে আমি আল্লাহর দরবারে খান্দাস মাহফিলে যদি তুমি তওবা করো আমি আল্লাহ একই মাহফিল থেকে তোমার চোখের পানি কবুল করে তোমার জিন্দগির গোনা মাফ করে দে তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা আমি আল্লাহ জান্নাতের খাতায় উঠায় দেব জোরে কন সুবহানাল্লাহ জোরে কন সুবহানাল্লাহ মার অন্তরে দয়া মায়া আছে না নাই এই পৃথিবীর মধ্যে আল্লাহ এবং নবীর পরে দয়া মায়া কার মা বাবার না শ্বশুর শাশুড়ির জোরে কন মা বাবার না শ্বশুর শাশুড়ির অনেকগুলা গান সন্তান এমন আছে বিয়া শাদি করার পর বিয়া শাদির আগে অনেক টাকা মা বাবাকে দিত মা বাবা কষ্ট করে বিদেশে পাঠায় কিন্তু বিদেশে আশ্রুটিতে আসার পরে বউ বিবাহ করেছে বউ বুদ্ধি দেয় তোমার ভাই বোন বেশি আরো তিন বোন বাকি রয়েছে এদের সব টাকা যদি দাও তোমার তো ভবিষ্যৎ আছে ছেলে মেয়ে আছে তোমার কি গতি হবে টাকা পয়সা জুলা করো না হয় ভবিষ্যতে বাসা কঠিন হয়ে যাবে জোরে কন্যা উজুবিল্লাহ অনেক পুরুষ এমন আছে যারা বোর কথা হইন না মা বাবার খোঁজ খবর নেন এমন আছে না নাই মা বাবার এই কষ্ট দিয়া যদি হজ করেন ও হাদিস আপনার হজ কবুল হবে না কথা বলেন ঠিক কিনা মা বাবারে বাদ দেন না তাহাজ্জুদ সাইদা যতই লাগা না বিন ছাজ যতই পড়েন আল্লাহর কসম একটা এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না দেখেন না মনটা একটু নরম হয় কিনা আপনার মা আপনার আব্বা অন্ধকার কবরে আছে জানি না কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে চলে কে যেন আমার ডাক দেয় আমার সন্তান বাড়ির পাশে মাহফিল হচ্ছে আমি তো দুনিয়ার জমিনে বুঝতে পারি না দুনিয়া তোমাদের মেহনত করার পিছনে আমি সময়টা নষ্ট করে দিলাম আজকে অন্ধকার কবরে আইলাম এখন বুঝি হারে হারে টের পাই জাহান্নামের আগুন সাপ বিচুর কামর আমি বরদাস্ত করতে পারি না মাহফিল আইসা আমি মা আমি বাবার জন্য চোখের পানি একটু ছেড়ে কান্দ আর বলো আল্লাহ মা বাবা আমার 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে রেখেছে মাঝে ঘরে শুইতেন এই খাটটা এখন আমার ঘরে আছে মাঝে ঘরে থাকতেন ওই খাটটা আমার ঘরে আছে ও আল্লাহ কত মা কত মানুষের চেহারা দেখি কিন্তু মার চেহারার মতো দেখি না কত মানুষের চেহারা দেখি কত পুরুষ লোকের চেহারা দেখি বাবার চেহারার মতো দেখি না আল্লাহর নবী বলেন ও আমার উম্মত আমি নবী মা বাবার খেদমত করতে পারি নাই কিন্তু তুমি যদি তোমার মা বাবার খেদমত করতে পারো তাহলে কপালে লেখে নাও তুমি জান্নাতি যেরকম সুবহানাল্লাহ একটা সন্তান বিবাহ করছে বিবাহ করার পর বিবির কথা হই না বিবি বলে পরামর্শ দেয় বালিশ ফরে দেয় স্বামী আমা এত কামাই করতেছেন ডান হাতে কামাই করেন বাম হাতে সবগুলা খরচ করে দেন ভবিষ্যতের কোনো কোনো চিন্তা না কিছু টাকা জমাই এখন বলতেছে
বর সল্লায় পড়ে স্বামী এখন মা বাবারে ফোন দেয় এত ফোন দেও কেন যোগাযোগ করা সম্ভব না কাছে কাজের চাপ বেশি মা বাবা বলে কি রে বাবা আগে 30000 টাকা দিছস এখন মাসে 15000 টাকাও দেস না কি ব্যাপার বলে এত ফ্যাট ফ্যাট করো না আগে যে সুবিধা ছিল এখন সুবিধা না এমন আছে না নাই টাকা কিন্তু 40000 ঠিকই কামাই করে এখন মা বাবারে দোকানে বর সল্লায় কথা বলেন ঠিক কি না বউ পরামর্শ দেয় তোমার মা বাবা গোবর ফালাইয়া গরু ফালাইয়া এত কাজ কইরা আমি বড় লোকের মায়া থাকব না আমাকে নিয়ে যদি থাকতে হয় নরসিংদী ঘর ভাড়া করতে হবে রায়পুরা ঘর ভাড়া করতে হবে গ্রাম অঞ্চলে আমি থাকব না নালে তুমি আমার বাবার বাড়িতে ফাড়ায় দাও এমন বউ আসেনি মা বাবার কষ্ট করতে পারবে না বাসা ভাড়া করে দিব এই কি করছে বিড়ি মার্কা কিছু পুরুষও আছে এই বর কথা হন না মা বাবার দিছে চাইদা আর খবর নাই একে একে 10 বছর চলে গেছে জুরে কন্যা হুজুরে 10 বছর ভিতরে মা বাবার আর কোনো খোঁজ খবর নাই 10 বছর পরে খানা কাবা গেছে হজ করতে হজ করে গিয়ে দেখে আল্লাহর ঘর জিয়ারত করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক লাব্বাইক তালবিয়া পাঠ করে কিন্তু অন্তরে তার শান্তি নাই মা বাবার খোঁজ খবর না নিয়া আল্লাহর ঘর জিয়ারত করলে অন্তরে শান্তি লাগবে অন্তরে শান্তি নাই কি ব্যাপার কত হাদিসা চোখ দিয়ে পানি বের হয় আমি কেমন কপাল পরে আমার চোখ দিয়ে পানি বের হয় না কত মানুষ মাহফিল আইসা চোখ দিয়া গড়ায় গড়া কান্দে কিছু মানুষ আছে দোয়া করলো তাদের চোখ দিয়া পানি বের হয় না এমন মানুষ আছে না নাই কি ব্যাপার আল্লাহর ঘরে আসলাম আমার চোখ দিয়া পানি বের হয় না হুজুরের কাছে গেছে একজন আল্লাহ ওয়ালা মুরব্বী চার আমাদের দেখা যায় নূর ওনার পায়ে জড়ায় ধরছে হুজুর বুঝতে পারলাম আপনার সঙ্গে আল্লাহর বড় মহব্বত আছে হুজুর আমার মনের ভিতরে একটা ব্যথা যতই নামাজ রোজা করি আল্লাহর ঘর জিয়ারত করি কিন্তু আমার মনে কোনো শান্তি লাগে না হুজুর বললেন বাবা আমার দৃষ্টির মতে আমি যা কিছু বুঝছি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই তোমার মা বাবার খোঁজ খবর আসেনি মা বাবার সাথে সম্পর্ক আসেনি কো জানি না মা বাবার কোনো খোঁজ খবর তোমার মা বাবা জীবিত আছে বলে হুজুর এটাও জানি না হুজুর কন্যা না উযুবিল্লাহ তোমার মা বাবার সাথে কই বছর ধরে সম্পর্ক না কপাল বুড়া যুবক ডাক দিয়ে বলে হুজুর 10টা বছর কাইটে গেল আমার মা বাবার সাথে কোনো সম্পর্ক না হুজুর কন্যা উযুবিল্লাহ বাবারে কি করলা 10 বছর তোমার মা বাবার সাথে সম্পর্ক না দুর্দাও মা বাবার সন্তুষ্ট না করতে পারলে মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট এই জন্য তোমার পিছনের ইবাদত যেহেতু কবুল হয় না এই জন্য তোমার সামনে ইবাদত করতে মন চায় না কপাল পুরা রে হজ বাদ দিয়া তোর মা বাবার কদমে যা মাফ চা মা বাবা যদি তোর প্রতি অসন্তুষ্ট থাকে হজ কইরা কোনো লাভ হবে না জোরে বল সুবহানাল্লাহ ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে অশান্তি যুবকের বার কয় আমার বর কথা হই না 10টা বছর কাটাই দিলাম আমার মা বাবা কত কষ্ট করছে এবার বউ থাকক আর না থাকক এবার বাড়িতে যাইব মা বাবার কাছে খোঁজ খবর নিব এবার তার দিলের মধ্যে একটু ধাক্কা লাগছে হারে মনে তো শান্তি পায় না এত টাকা এত পরিশ্রম করি আল্লাহর ঘর জিয়ারত করতে আসলাম এখনো মনে শান্তি নাই বাড়িতে আসছে বর কত এবার থাক আর যাক আমার মা বাবার কাছে যাবো গিয়ে দেখি মা বাবার শত যে মা সন্তান গর্ব নিছে মা বাবার কাছে আসে ধরেন আপনাদের এই যে রায়পুর আসছে অথবা শ্রীনগর বাজার আসছে এখানে ওই ছেলেটার বাড়ি শ্রীনগর বাজারে আসছে আসে বাজার তো সিনে 10 বছর পর অনেক পরিবর্তন হয়ে গেছে 10 বছর আগে যেরকম ছিল এখন কি অবস্থা আছে অনেকটা পরিবর্তন হয়ে গেছে আসার পরে কিছু লোকের জিজ্ঞাসা করে ভাই যান এই যে অমুক বাড়ির অমুক আব্দুর রহমান আব্দুল সাত্তার ধরেন আব্দুর রহমান উনি কি জীবিত আসেনি উনি কি আছে তো একটা দোকানদার বলতেছে না উনি তো নাই জোরে কন্যা না হুজুর তো উনি মারা গেছে বলে কিভাবে মারা গেল বলে বলতেছে ভাই এই উনি বৃদ্ধ মানুষ ছিল ওনার একটা ছেলে ছিল বিদেশে বাড়িতে গেল প্রথম ভালোই ছিল পরবর্তীতে আর কোনো খোঁজ খবর নাই ওই আব্দুর রহমান সাহেবের হঠাৎ করে এরকমভাবে গ্যাস্ট্রিক থেকে আলসার আলসার থেকে ক্যান্সার পরে টাকা পয়সা না চিকিৎসার অভাবে সুখে দুঃখে খায়া না খায়া পৃথিবী থেকে তিলে তিলে নিঃশ্বাস হয়ে মারা গেছে না হুজুর আমরা দিলে খাইতো আন্নাতে পাইতো না ঘরে কোনো খাবার নাই অসহায় হয় ওই ওনার স্ত্রীকে নিয়ে দিন কাটাইতো
উনি এইভাবে মারা গেছে যুবকের অন্তরে ধাক্কা লাগতেছে কিনা ধাক্কা লাগতেছে না এবার উনি বলতেছে ভাইজান উনার ওয়াইফের কি অবস্থা উনার স্ত্রী আছে বলে হ্যাঁ উনিও আছে কিন্তু থাকার মতই কিন্তু না থাকার মতই থাকলেও নাই বলে কেমনে বলে উনার অনেক রোগ হয়ে গেছে উনার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে চোখে দৃষ্টি হারা ফেলেছে গলের মধ্যে আছে বসে থাকে আমরা উনারে দিলে খায় না হয় অসহায় অবস্থায় যুবকের অন্তরে দেখা লাগছে হারে আমি 10 বছর ধরে আমার মা-বাবার খোঁজ খবর নেই না আমার মা-বাবা কি অবস্থায় আছে এক কদম সামনে যায় আবার পিছনে যায় আরে মা-বাবা যদি মা যদি আমাকে জিজ্ঞাসা করে বাবা 10 বছর তুমি আমার কোনো খোঁজ খবর নেও না এখন তোমার মতো সন্তানের আমার দরকার নাই ওই যুবক একটা কদম সামনে যায় আবার পিছনের দিকে যায় আরে আমার আব্বা আলসার থেকে ক্যান্সার হয় দুঃখে দুঃখে খেয়ে না খেয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আমার আব্বা কত মেহনত তার পরিশ্রম করছে আমার জন্য আহারে আমার মা চক্ষু হারে ফেলে অন্ধ হয়ে গেছে আমি চোখে যদি এখন আমার মার কাছে গিয়ে বলি মা গো ও মা আমি তোমার কুলাঙ্গার সন্তান আছি আমার মা যদি ডাক দিল বাবারে তোমার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে তোমার মতো সন্তান আমার কোনো আর দরকার নাই এটা তো বলতেই পারে কথা বলেন ঠিক কিনা একটু একটু সামনে যায় ঘরের পাশে দরজার সামনে গিয়ে যখন ডাক দিল মা ও মা এমনি ভিতর থেকে কে যেন আওয়াজ দেয় বাবারে আওয়াজে বুঝতে পেরেছি তুমি আমার সন্তান সুলেখন সুবহানাল্লাহ বাবা আমার চক্ষু অন্ধ হয়ে গেছে আমি দেখতে পারি না কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি সন্তান ডাক দিয়ে বলে মা গো 10টা বছরে তোমাকে কোনো খোঁজ খবর নেই নাই আব্বা বিদায় হয়ে গেছে আমাকে তুমি জড়ায় নিলা মা তখন ডাক দিল বাবারে তুই আমার কাছে আয় আমি দেখব তুই কত বড় হইছ আমি মা তোর জন্য অপেক্ষায় আছি রে বাবা এবার সন্তান ডাক দিল মা গো 10টা বছর আপনাদের কোনো খোঁজ খবর নেই নাই এরপর দি আপনি আমাকে বলেন না চলে যাইতে এবার মা ডাক দিল বাবারে আমি তোরের গর্ভ ধারণ করেছি খাওয়ায়া বড় করেছি তুই আমাকে লালন পালন করবি এই জন্য নয় তুই বেঁচে থাক এটাই আমার মার বড় সজরে কোন সুবহানাল্লাহ মার দয়া আসেনি এই মাহফিল কোরআন ও হাদিসের মাহফিল যদি না থাকে তাহলে মনোবুদের কি অবস্থা হবে মাহফিলের কত দাম বাদশা আলমগীর অনেক বড় বাদশা ছিলেন উনি আলেম ওলামাদের জুতা সোজা করে দিতেন তাহাজ্জুদের পানি গরম করে দিতেন তখন উনার মা একদিন ডাক দিল এই বাদশা আলমগীর তুমি এত বড় বাদশা হইলা এত দাপট তোমার তুমি মোল্লাদের জুতা সোজা করে দাও এবং তুমি তাহাজ্জুদের পানি গরম করে কেন তখন বাদশা আলমগীর বলছিলেন মা সব কথার জবাব সবখানে দেওয়া যায় না সব সময় দেওয়া যায় না পরে এক সময় আপনার জবাব পেয়ে দিয়ে দিব তখন উনি রাজমহল থেকে নিয়ে ওনার মাকে নিয়ে বের হইলেন বের হই যে অবস্থাটা দেখেন একটা ষাঁড় একটা গাভীর উপর লাভ দিতেছে কেমন অবস্থা হয়নি আপনাদের দিকে ষাঁড় গরু গাভীর উপর লাভ দিতেছে তখন বাদশা আলমগীর বলেন মা আপনি একটা বার নজর করে দেখেন মাইন্ড করবেন না নো মাইন্ড এখন আমাদের সমাজ অনেক লোক বলে শালি আর দুলাবাই রিক্সা দিয়া করবে কোনো মাইক নাই জোরে করে নামাজ হবে তখন মাকে বলতেছে মা আপনি মাইন্ড করবেন না দেখেন একটা সাপ এই গাভীর উপর লাভ দিতেছে কেন তখন বাদশা আলমগীর বলে মা দেখেন যে এই গাভীর ঘর থেকে এই বাচ্চাটা এই ষাঁড় গরুটা এই মার ঘর থেকে হয়েছে আবার মার উপরে লাভ দিতেছে এটা কেমন তখন মা বলতেছে বাবা দেখো এটা পশু এই জন্য সে বুঝে না এটা তার হালত নাই তার জ্ঞান পরিপূর্ণ নাই এই জন্য সে মার উপরে উঠে পরিধি নাই তখন বাদশা আলমগীর ডাক দিল মা আমি কেন ওলামাদের এরকমভাবে জুতা সোজা করে দেয় তাহাজ্জুদের পানি গরম করে দেয় এই আলেম ওলামা যদি না থাকে কোরআন এবং হাদিসের আলোচনা যদি না থাকে কোরআন এবং তাফসিরের মাহফিল যদি না হয় মাদ্রাসা তালিম যদি না হয় তাহলে মা বাবা সন্তানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না একটা পশু আর একটা পশু হইয়া মার উপর যেরকম লাভ দিয়ে উঠে মানুষ হইয়াও মা বাবার কদর বুঝবে না কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করে এই দিনের জন্য অনেক কষ্ট করেছেন কথা বলেন ঠিক কিনা কষ্ট করেছেন কিনা মুসলমানের আওয়াজ আজকে দমে যাচ্ছে মুসলমান ওই দিন আমি দেখলাম আমার দিলের মধ্যে অনেক কষ্ট লাগছে 2 বছর যাবৎ আজকে 2 বছর অধিক হয়ে গেল আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা সাখোয়াত হোসেন রাজি সাহেব
আল্লামা নূর হোসেন নূরানী সাহেব মাহমুদুল হাসান গনবি ওলামায়ে কেরাম তারা কোরআনের কথা বলেছে তারা দ্বীনের কথা বলেছে ইসলামের কথা বলার কারণে আজকে তারা দুই বর্ষ যাবত কারাগারের মধ্যে বন্দী আছে কথা বলেন ঠিক কিনা ওইদিন আমি আল্লামা মামুনুল সাহেবকে দেখলাম নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে যখন উঠলেন সারা বাংলার জমিনে ভূমিকম্পের মতো কম্পন হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা নাস্তিক এবং মুরতাদের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে যে নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ কোন নাস্তিক মুরতাদ বেঈমানেরা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরাও যদি নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেই আজ বাংলাদেশের মধ্যে যারা ইসলামের বিরোধিতা করে আরান ষড়যন্ত্র করে নবীকে নিয়ে আঘাত করে ইসলামের বিপক্ষ কথা বলে তা মুসলমান যদি গর্জে ওঠে নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেয় তাহলে এ দেশে গোটা কয়টা নাস্তিক যদিও টিভির পর্দা কাঁপায় তারা মাঠে ময়দানে আসতে পারবে না ফৌজদারের মতো দুলিশ্বাত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন কথা বলেন ঠিক কিনা এই দেশের মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই শাহজালাল ইয়ামানি এর আগের কথাটা বলি ইংরেজ বাহিনী 200 বছর পর্যন্ত এই দেশ শাসন করেছে এমন কোন অত্যাচার আর জুলুম নির্যাতন নাই যা তারা করে নাই মুসলমানের উপর চালিয়েছে নির্যাতন স্টিম রুলার মেয়ে এবং মহিলাদেরকে উপর যৌনতার করেছে এরকম ভাবে আঘাতের পর আঘাত একজন দুইজন নয় 30,000 ওলামায়ে কেরামকে জিন্দা জবাই করে লাশটাকে পানির ভিতরে ভাসিয়ে দিয়েছিল ভারতের গাছে গাছে ঝুলিছিল ওলামায়ে হিন্দের লাশ তখনকার জনসাধারণ মুসলমান যখন নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ নিয়ে ঘর থেকে বেরিয়ে রাজপথ কাঁপাইলেন এক আল্লাহর উপর ভরসা করে ইংরেজ বাহিনীর বেনিয়াজ বাহিনীর পতন ঘটেছিল কথা বলেন ঠিক কিনা শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে যখন শাহজালাল সিলেটের জমিনে পদার্পণ করলেন গৌরব গোবিন্দর মেজাজ গরম হয়ে গেল আসল হক যদি আসে বাতিল এমনি কাঁপতে থাকে তাই তোমা গরম হয়ে যায় হক আসছে আমার পতন হবে গৌরব গোবিন্দর বেয়াদবি শুরু করে দিল শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই যখন নারে তাকবীর আল্লাহু আকবারের হুঙ্কার মেরে মুসলমানের ইমানি চেতনার পাওয়া নিয়ে যখন ঘর থেকে বেরিয়ে রাজপথ কাঁপাইলেন গৌরব গোবিন্দরের সব কিছু ধ্বংস হয়ে পতন হয়েছিল শাহজালাল ইয়ামানি সব বিজয় হয়েছে কথা বলেন ঠিক কিনা ঢাকা শহরের রাজধানীতে বিশ্বা অসভ্যা তস্তিমানাস্তিম যে মেয়েটা আল্লাহকে বলেছিল আল্লাহ নাকি বড় জালিম বলে কেন আল্লাহ জালিম কারণটা কি নাস্তিকরা তাকে শিখাইছে পুরুষ যদি একাধিক বিবাহ করতে পারে একটা পুরুষ যদি চারটা বিবাহ করতে পারে সামর্থ্য থাকলে নারী কিনো চারটা পুরুষকে গ্রহণ করতে পারবে না জুলেখন নাউজুলি এটা অনেক ব্যাখ্যা আছে আমি ওদিকে যাবো না পুরুষ কেন সমান অধিকার সে চাইতেন সমান অধিকার আল্লাহ কেন সমান অধিকার দিল না পুরুষ যদি চারটা বিবাহ করতে পারে নারী কেন চারটা পুরুষ গ্রহণ করতে পারবে না এই বেশ্যা যখন স্লোগান দিয়েছিল মুসলমানের জমিনে আল্লাহকে বলেছিল আল্লাহ নাকি বড় জালিম জুলেখন নাউজুলি আপনাদের নাউজুবিলের আবার শূন্য মনে হয় আপনাদের ইমানে পাওয়ার খুব দুই গেছে এই তস্তিমা যখন বলেছিল আল্লাহ নাকি জালিম তখন জনসাধারণ মুসলমান যখন নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে ঘর থেকে বেরিয়ে ঢাকা শহরের রাজপথ কাঁপাইলেন যেই তস্তিমা নাস্তিকের হাত ধরে নাস্তিকের গলায় ধরে আল্লাহকে জালিম বলেছিল সেই তস্তিমা মুসলমানের হুঙ্কার মুসলমানের পাওয়ারের কারণে রাতের অন্ধকারে হুরকা পরে ভারতে যেতে বাধ্য হয়েছে কথা বলে ঠিক কিনা শ্রীনগরের মুসলমান বাংলাদেশের মুসলমান যতদিন থাকবে ওলামায়ে দেওবন্দ ওলামায়ে হিন্দ যতদিন থাকবে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তস্তিমা নাস্তিক মুরতাদের জায়গা বাংলার জমিনে হবে না হতে পারে না ভবিষ্যৎ হবে না কথা বলে ঠিক কিনা আজ যদি আমরা মুসলমান ইমানের আওয়াজকে উঁচু করে মুসলমান হিসাবে যদি নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দেয় গোটা কয়টা নাস্তিক যারা উলামায়ে কেরামের বিরোধিতা করতেছে কোরআনের বিরোধিতা করে এরকম ভাবে তালির বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে মুসলমান যদি হুঙ্কার দিয়ে বের হয় গোটা কয়টা নাস্তিক বাংলার জমিনে ঠাই হবে না কথা বলেন ঠিক কিনা বন্ধরা বাংলার জমিনে থাকতে পারবে না কাদিয়ানিদের জায়গা বাংলার জমিনে হতে হবে না কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে বলতে চাই আমরা এক আল্লাহকে বিশ্বাস করি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বিশ্বাস যে করি আমরা কোন নাস্তিক কোন মুরতাদ কোন বেঈমান শাসক যদি আইসা বলে তুই আল্লাহ সার নাকি তোর জবাই করে দিব আল্লাহ ছেড়ে দিব
আমার গলা চাইতে পারে আমার হাত চাইতে পারে আমার সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিই বারে ঈমান এনেছি ঈমান ছাড়তে পারবো না কথা বলেন ঠিক কি না দুনিয়া ছাড়লে দুনিয়া পাওয়া যায় বিল্ডিং ছাড়লে বিল্ডিং পাওয়া যায় সম্পদ ছাড়লে সম্পদ পাওয়া যায় ঈমান ছাড়লে কিন্তু ঈমান পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না ঈমান পাওয়া যাবে অনেক ভন্ডরা আজকে সমাজটা পড়ে গেছে নষ্ট করে দিতেছে অনেক ভন্ডের কাছে মুরিদহার আরে নামাজ রোজা কিছু লাগবে না আমি তোমাকে এই ফুলসিনাতের ফুর ব্রিজ পার করে দিব আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব জোরে কর না ওযু এমন ভাবে এক ভন্ডর কাছে বলে নামাজ রোজা কিছুই লাগবে না এক ভন্ড এক মহিলাকে মুরিদ করছে তো পুরুষকে আগে মুরিদ করছে স্বামীকে স্বামীকে মুরিদ করা পড়ে স্ত্রীকে বলতেছে দেখো বিবি আমার আমি যে পিশাবের কাছে মরি দিছি এই পিশাবে এত নামাজ নামাজ কথা বলে না এত পর্দার কথা বলে না এত রোজার কথা বলে না খালি বাবার কাছে গেলেই চলবে বাবা নাকি জান্নাতে নিয়ে দিব সহজে ফাতাইরা জান্নাতে নিব জোরে কর না ওযু তো বিবি আবার ছিল খুব দিনদার এমন হয় না পুরুষ লোক ইসলাম সম্পর্কে কম বোঝা কিন্তু মহিলাটা খুব ভালো বোঝে তখন সে বলতেছে দেখো যে পিশাব বলে নামাজ রোজা লাগবে না পর্দা বসিতে লাগবে না তার কাছে মুরিদ হইতে লাগবে আমাকে বলে এমন পিশাবের কাছে আমি মুরিদ হতে পারবো তা বাবা বলে কিরে বাবা তুই যে তোর নিজে মুরিদ হলি নিজে কি জাহান্নামের আগুন থেকে বাঁচবি তোর স্ত্রীকে তো বাঁচাতে হবে তো বলতেছে বাবা আমি তো অনেক বুঝাই কিন্তু সে বুঝে না আপনি যদি আমাদের বাড়িতে যান মনে হয় কিছু ওয়াজ নসিহত করলে ঠিকই সে পরিবর্তন হয়ে আমাদের দলে চলে আসবে পরে ঠিক আছে তুই একটা ব্যবস্থা কর আর বন্ধ পিশাবের কাণ্ড হইলো স্বামী যদি মুরিদ হয় বিবি যদি মুরিদ না হয় তো ঘরে চাউল ডাউল গুরু বাসুর এগুলো তো পিশাবের খান্ডে যাবে না তা বলেন ঠিক কিনা তখন এই পিশাব বলছে ঠিক আছে তোর বাড়িতে আমি যাবো তোর বউকে মুরিদ করানোর জন্য বলে হুজুর ঠিক আছে আপনি গেলে অবশ্যই আপনার পাওয়ারের কারণে সে ঠিকই আমাদের দলে চলে আসবে তো এই বন্ধ একদিন উনার বাড়িতে গেল যাওয়ার পরে তো যে মুরিদ ছিল যুবক পুরুষ পুরুষ বলতেছে বাবা ভালো একটা করে দিছে বসার জন্য উনাকে বসা জায়গা করে দিল জায়গা করে দেওয়ার পরে বলতেছে বাবা আপনি এখানে বসেন আমি আপনার জন্য কিছু বাজার করে নিয়ে আসি ফল ফ্রুট কেনার জন্য ওই ওইখানে গেলেন যাওয়ার পরে এদিক দিয়ে বিবি সুন্দর করে একটা ঘরে দা আছে যেহেতু স্বামী গেছে গোস্ত কেনার জন্য ফল ফ্রুট কেনার জন্য এদিক দিয়ে স্ত্রী এই ঘরে যে পাটা আছে পুতা এবং পাটা ওইখানে ওনার যে বড় একটা দা আছে ছুরি আছে এটা ধার ধার দিতেছে তখন এদিকে পিশাবের হাত যে গড়ের মধ্যে বসছে ওই মহিলা ওই যুবকের স্ত্রী তার দিকে গড়ের দাঁটা ধার দিতেছে তখন আবার দাঁটা ওই পুরুষকে যে পিশাবকে দেখাইতেছে তো পিশাব এমনিতেই মনে খুব ব্যথা লাগতেছে কিনে ব্যাপারটা কি ওইখানে আমাকে আনছে তারা নাস্তা করাবে ভালো খাবার খাওয়াবে তার স্ত্রীকে বোঝানোর জন্য এখন দেখা যায় সেদি আমার দিকে দা দাঁড় করে আবার দেখা কি দেখা তখন পিশাবের ভিতরে উঠছে যন্ত্রণা তখন পিশাব যে ঘরে বসা ছিল ওই ঘর থেকে আয়সা বলতেছে কি গো তুমি এই ছুরি দাঁড় দিতেছ কেন বলে এখন কি বুঝতে পারেন না আপনি বলে কি বুঝতা বলে আপনার যে মুরিদ এ মুরিদ বেড়া বলতেছে আমার স্বামী বুঝতেছে এমন বন্ধ বিশ্বাস যে বন্ধ বলতেছে নামাজ রোজা লাগবে না জিকির আজকার কল কিছু লাগবে না খালি বাবার মুরিদ হইলে তুমি তুমি নাকি জান্নাতে নিয়ে যাইবা এমন সুজা পাতার রাস্তা দেখেন না পিশাবকে সাহায্য সব জায়গা করা যায় না সে কি তোমার খানকে যে সাহায্য করবে এখন বাড়িতে আনছে আমাকে বলছে তুমি দাঁড়া দাঁড় দাও আমি কিছু লোক নিয়ে আসি তার যেহেতু গড়ে আনছি আচ্ছা ঠিক মতো হেরে ফিটা দিন তখন পিশাবকে কিরে আজ কি করলো আমার বাড়িতে নাকি ফিটা দিব এই পিশাবে দা দেখা দাঁত অবস্থা দেখা পিশাব কি করছে পিছনের দরজা দিয়ে কমা আমি একটু ফর্সাপ করে আই এই ফর্সাবের বাহানা দিয়া পিছনের দরজা দিয়া এমনি দিছে দৌড় জোরে কান সুবহানাল্লাহ মহিলার বুদ্ধি কেন সে পিছনের দিছে এমনি যে যুবক পিশাব যে নিয়ে আসে যুবক যুবক দৌড়ে আসতেছে আইসে বলছে কি গো পিশাব কই পিশাব তো নাই ফল ফুট আনছে বাবা 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 করে যখন তার বাড়িতে ঘরে কাছে গেল বলে এই পিশাব বাবা কই গেল বলতে দেখো তোমার বাবা আমি দাঁত দিতেছি দাঁড়া তুমি গুস্ত আনবে কাটার জন্য যে দাঁত দেওয়া লাগবে তোমার বাবা বলতেছে দাঁড়া দেওয়ার জন্য তা আমি বললাম বাবা দাঁত দিতেছে দাঁড়া একটু পড়ে দেয় আপনারে সে বারবার কো আমার দাঁড়া নাকি তার পছন্দ হয়েছে এই জন্য সে দিতেছে আমি দেই নাই বিদায় সে আমার সাথে রাগ করে চলে গেছে এবার বলতেছে হেই তুই আমার বাবা একটা দাঁত তো চাইছে এটা কি চাইলো দে আমার দাঁত দাঁটা খাড়া কইরা আপনি চলতে সামনের দিকে বাবা দাঁড়া আমার একটাই দায়িত্ব নেবেন আপনি অসুবিধা নাই দা পিছনে খাড়া করে দূর দেয় বাবা সামনে যা
আর মুরিদ পিছনে দৌড়া এই যে দৌড়াইলো এই যে দৌড়াইলো আর বাবা পিছনে ফিরাইলো না হুজুর একবার সুবহানাল্লাহ আজও যদি আমাদের সমাজের কিছু মুসলমান যারা সতর্ক আছে ইসলাম কি বলে ইসলাম বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য রমজানের এরকম ভাবে 30টা রোজা রাখার জন্য মা বন্ধুকে বলে পর্দা করার জন্য স্বামীর হুকুম আহকাম মানার জন্য এই যে পীর সাহেবের কাছে যাবে নামাজ রোজা রাখবে না সে কি বন্ধনা বাতিল এখন বন্ধনা বাতিল আমার বন্ধুগণ এই ইসলাম যে আমরা এখানে বসলাম আজকে আল্লাহ বলার কারণে কোরআনের কথা বলার কারণে আজকে আমার মনে কোনো আঘাত নাই আমাদের কেউ আঘাত করে না আমাদের জিব্বার মধ্যে কেউ এরকম ভাবে আগুনে ছেক দেয় না আর ইসলামের প্রাথমিক যুগে ইসলাম এনেছে বা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করেছে আজকে আমরা খালি এখানে আসলাম এরপর দেখা যায় লোক অনেক কম কারণটা কি ইসলামের দরদ আমাদের ভিতরে নাই কোরআনের দরদ আমাদের ভিতরে নাই সত্যিকার অর্থে একটা মুসলমানের অন্তরে যদি কোরআনের দরদ থাকতো নবীর প্রেম ভালোবাসা থাকতো সে কখনো এই মাহফিল ছেড়ে অন্য জায়গায় ঘোরাফেরা করতে পারে না কথা বলে ঠিক কিনা না